সারা দিনের বাছাই করা খবর নিয়ে নোবেল বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত। আর আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে এক ঝলকে দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনস। প্রয়াত কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক দাবি পূরণ না হলে ভোট দেবে না বলে পোস্টার, দলীয় নেতৃত্বের ছবি কালিমালিপ্ত, স্টেশন থেকে লক্ষাধিক টাকা উদ্ধার গ্রেপ্তার এক, সকেট বোমা বিস্ফোরণে আহত তিন কিশোর। চলে আসি বিস্তারিত খবরে। প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার সুভাষ ভৌমিক, তার প্রয়াণে ভারতীয় ফুটবলে এক শূন্যতা সৃষ্টি হলো। চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ও প্রখ্যাত কোচ সুভাষ ভৌমিক, ইহলোক ছেড়ে পরলোকে। তার প্রয়াণে ভারতীয় ফুটবলে এক শূন্যতার সৃষ্টি হলো। 2003 সালে ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসিয়ান কাপ জয় নিঃসন্দেহে কোচ হিসেবে তার জীবনের সেরা সাফল্য। খেলোয়াড় হিসেবেও যতটা সফল ছিলেন, তার থেকেও কোচ হিসেবে হয়তো অনেক বেশি সফল ছিলেন। মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সাথে কোচিং করিয়েছেন। ভারতীয় ফুটবলের সেরা ফরওয়ার্ড হিসেবে নাম লিখিয়ে গিয়েছেন সুভাষ ভৌমিক। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়ে দাপিয়ে ময়দানে খেলেছেন তিনি। ভারতের হয়ে জিতেছেন এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সুভাষ ভৌমিক। গত 3.5 মাস ধরে তার ডায়ালিসিস চলছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার ভোর রাতে। ময়দানের ভম্বলদা বা ভম্বল স্যারের প্রয়াণে শোকস্তব্ধ আপামর ফুটবল প্রেমী ও বাঙালি। তার আত্মার চিরশান্তি কামনা করি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। সামনেই ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচন। ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বস্তি এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে পোস্টার সাটিয়ে বলল, আমাদের দাবি পূরণ না হলে আমরা ভোট দেব না। সামনেই ঝাড়গ্রাম পৌরসভা নির্বাচন। ঝাড়গ্রাম পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের বস্তি এলাকার বাসিন্দারা পোস্টার সাটালো, দাবি পূরণ না হলে কেউ ভোট দেবে না। তাদের দাবি, পাকা ড্রেন তৈরি করতে হবে, স্থানীয় ক্লাবের কাছে একটি হাইমাস্ট আলো বসাতে হবে, বস্তিবাসীদের পাট্টা দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, পৌরসভার আবর্জনা ফেলার ভ্যাট তৈরি করতে হবে। তাদের এই দাবিগুলি পূরণ না হলে পৌরসভা নির্বাচনে ভোট দেবে না বলে কার্যত পোস্টার দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন বস্তি এলাকার বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ঝাড়গ্রাম শহরে শুধু 3 নম্বর ওয়ার্ড নয়, 18টা ওয়ার্ডেই দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়নি। জঙ্গলমহল হাসছে কোন দৃষ্টিতে বলে টিএমসি, আমাদের দিদি কোন দৃষ্টিতে বলে জানি না। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট হয়নি, ড্রেনেজ ব্যবস্থা নেই, ভ্যাটের ব্যবস্থা নেই, যত্রতত্র নোংরা আবর্জনা, তার জন্য সেখান থেকে দূষণ ফলছে, মানুষের শরীর অসুস্থ হচ্ছে, অনেক রকমের সমস্যা ঝাড়গ্রাম পৌরসভাতে আছে। সেই সমস্যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। ঝাড়গ্রামবাসী কোথায় জানাবে, তার কোনো জায়গা নেই, গেলেও প্রশাসনের কাছে কোনো কাজ হয় না। সেই জন্য বঞ্চিত ঝাড়গ্রাম শহর। আমরা চাই ঝাড়গ্রাম শহরের সঠিক রূপায়ণ হোক। সমস্ত জায়গা এগিয়ে যাচ্ছে, জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম শহর সহ আমরা পিছিয়ে আছি। কোনো কাজের কোনো কিছু দিশা নেই, কোনো কাজের সঠিক রূপায়ণ নেই, শুধু নাম আর উন্নয়নের মিষ্টি বলি দিয়ে কাজ হচ্ছে শুধু। সমস্যা বলতে আমাদের এই ওয়ার্ডে একটা কাজও ঠিকমতো হয়নি, না রাস্তা, না ড্রেন, মানে কোনো কিছু না। আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ডে আমরা যে কাউকে কোনো অভিযোগ করবো সেরকমও কোনো মানে নেই, লোক পাওয়া যাচ্ছে না। এই জন্য আমরা চাই একজন ভালো ক্যান্ডিডেট, যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের সমস্ত কাজ দেখাশোনা করবে বা দায়িত্বভাবে ইয়ে করবে, সেরকম আমাদের একজন দরকার আছে। সমস্যা দেখা দিচ্ছে, মানে আমাদের কোনো কিছু আমরা পাচ্ছি না, না আছে ড্রেন, সবার ঘরের মধ্যে জল ঢুকছে, তারপরে রাস্তাঘাট ঠিক মতো ইয়ে নাই, লাইট হয়তো কোনো জায়গায় জ্বলছে, কোনো জায়গায় জ্বলছে নি, মানে দেখাশোনা যে 3 নম্বর ওয়ার্ডে যে দেখবে দেখভাল বা কাউকে আমরা কোনো একটা অভিযোগ জানাবো, সেরকম কাউকে পাচ্ছি না। তো ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। একটি প্রাইভেট কারে করে তক্ষক নিয়ে আসছিল শিলিগুড়িতে, তখনই হাতে নাতে গোল্ডেন তক্ষক সহ 3 জনকে আটক করে বনকর্মীরা। পুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের কাছে তক্ষকের পাচারের গোপন খবর ছিল। একটি প্রাইভেট কারে করে তক্ষক নিয়ে আসছিল শিলিগুড়ি মেঘালয় থেকে আসাম হয়ে ডুয়ার্সের পথে শিলিগুড়ি ঢোকার মুখেই
ওলদাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে গোল্ডেন তোকেট সহ তিনজনকে আটক করে বনকর্মীরা। ঘটনার আগেই গোপনে ওলদাবাড়িতে রাতে ওত পেতে থাকত রেঞ্জার সঞ্জয় দত্তের লোকেরা। তারপরেই অসম নম্বরের গাড়িতে আসতেই ধরে ফেলে তারা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিং এর 10-11 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10,50,000 টাকা উদ্ধার করলো কর্তব্যরত আরপিএফ কর্মীরা। এই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করলো রেল পুলিশ। হাওড়া স্টেশনের পুরনো বিল্ডিং এর 10 এবং 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করে রেল পুলিশ। তার কাছ থেকে 10,50,000 টাকা উদ্ধার হয়। তাকে আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেয়া হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এমনিতে নিরাপত্তা বলয় ছিল খুব আঁটোসাঁটো হাওড়া স্টেশনে। গতকাল রাত 12:30 নাগাদ আরপিএফ রাউন্ড দেওয়ার সময় বাদামি রঙের ব্যাকপ্যাক সমেত এক সন্দেহজনক ব্যক্তিকে দেখে তারা। ওই ব্যক্তি 10 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছে। স্ক্যানার মেশিনের মাধ্যমে তার ব্যাকপ্যাক চেক করা হয় ও মনিটরে কিছু নগদ টাকা দেখা যায়। এরপরে পুলিশ তাকে আটক করে এবং ব্যাগটি খুলতে বলে। ব্যাগের ভিতরে কি আছে তা তারা দেখতে চাওয়ায় তখন ওই সন্দেহজনক ব্যক্তি ঘাবড়ে যায় ও পালানোর চেষ্টা করে। তাকে দৌড়ে গিয়ে ধরে আরপিএফ। ব্যাগের ভিতর থেকে 10,50,000 টাকা উদ্ধার হয় এবং ওই টাকার কোনো পর্যাপ্ত প্রমাণ দিতে পারেনি সে। কোনো সদুত্তর না মেলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ও পরবর্তীতে আয়কর বিভাগের হাতে তুলে দেয়া হয়। ধৃত ব্যক্তির নাম রাজীব মুখার্জি, বয়স 46, বাবার নাম প্রয়াত গুরুপদ মুখার্জি, বাড়ি পশ্চিম বর্ধমানের সাগরভাঙা কলোনিতে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকিপাড়া এলাকায় সকেট বোমা বিস্ফোরণ হয়ে আহত হয় 3 কিশোর, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বহরমপুর থানার অন্তর্গত নগরাজল টিকটিকিপাড়া এলাকায় সকেট বোমা বিস্ফোরণ হয়ে আহত হয় 3 কিশোর। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি ফাঁকা মাঠ আছে, সেখানেই খেলার সময় বিস্ফোরণটি ঘটে, আহত হয় ওই 3 কিশোর। তাদের চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই 3 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে খবর পাওয়া গেছে। কি করলো আমি জানি না স্যার, ঠিক আছে, সে অনুযায়ী আমি দেখতে পাচ্ছি 3 ছেলে একটা খামে ছিল স্যার, আমার চারা কাটা বাদ দিয়ে স্যার আমি ছেলেগুলোকে আমি হসপিটালে নিয়েছি। এ হচ্ছে স্যার বক্তব্য। খেলছিল? খেলছিল, হ্যাঁ, ক্রিকেট খেলছিল সব। ক্রিকেট খেলতে গিয়ে বোমাটা কোথায় পড়েছিল? বলটা মাঠে ছিল, নাকে ছুড়ে মেরেছে, আমি স্যার জানি না। কারা রেখেছিল জানেন? না, আমরা দেখিনি স্যার, আমরা বাড়িতে সব ছিলাম। কটা বোমা পাস করেছে তাও জানি না স্যার, কটা হয়েছিল। আপনার ছেলে কোথায় লেগেছে? আমার ছেলে স্যার টেনে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। শনিবার সকালে আলিপুরদুয়ার শহরে 3 নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক। শনিবার সকালে আলিপুরদুয়ার শহরে 3 নম্বর ওয়ার্ডে জনসংযোগ যাত্রা করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ চিক বড়াইক ও তাদের সমস্যার কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা সভাপতি। দিঘির পাড়ের মানুষদের দাবি দাওয়ার কথা শুনে সেগুলি সমাধানের আশ্বাস দেয়া হয়। আসন্ন পৌর নির্বাচনে ভালো ফলের আশাবাদী তৃণমূল কংগ্রেস, যদিও গেরুয়া শিবিরের দাবি গত বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি ওয়ার্ডে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, তাই এবারের নির্বাচনে ওই একই রেজাল্ট হবে বলে গেরুয়া শিবিরের দাবি। তবে তৃণমূল কংগ্রেস এই দাবিকে পাত্তা না দিয়ে নিজেদের ঘাঁটি শক্ত করতে এবং এক চুল জায়গা ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। জেলা সভাপতি বলেন, আমরা মানুষের সাথে আছি, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটে জিতেছে, এখন মানুষের কাছে আসে না। পৌর নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে মমতা ব্যানার্জির হাত শক্ত করুন, পৌর সমস্যা একমাত্র তৃণমূল কংগ্রেসই সব সমস্যার সমাধান করতে পারবে। আলিপুরদুয়ার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে আমরা 3টা বুথে ঘুরেছি, আমাদের দলের কর্মীদেরকে নিয়ে, বুথের প্রেসিডেন্ট, দলের কর্মী সবাই, জেলা নেতৃত্ব, টাউন ব্লকের নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা জনসংযোগ করতেছি। এখানে বিগত 45 বছর ধরে সিপিএমের কাউন্সিলর ছিল এবং সিপিএমের কাউন্সিলর কিন্তু এভাবে কোনো কাজ করে নেই, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে অনেক কাজ কিন্তু মাদের জন্য, দিদিদের জন্য হয়েছে। আমরা ওদের সাথে কথা বলেছি, লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে যুব
কন্যাশ্রী থেকে নিয়ে রূপশ্রী, এরকম অনেক স্কিম কিন্তু ইন্ডিভিজুয়ালি ধনেতে খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু আমাদের সরকার করেছে, এটাও ওরা বলল। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু জনসংযোগ করতেছি আমরা, লোকের কথা শুনতেছি, লোকের কথা শুনতেছি, এবং রিসেন্টলি যে কাজ করনি ওটা কিন্তু আমরা করব। আমরা মানুষের পাশে আছি এবং থাকব আলিপুরদুয়ার এবং ফালাকাটা পৌরসভাতে, জনসংযোগ করতেছি প্রত্যেকটা জায়গাতে গিয়ে। মানুষের সঙ্গে যদি কথা না বলি তাহলে মানুষ আমরাও তো বুঝবো না, তার জন্য কিন্তু এটা জনসংযোগ করতেছি আর কি। মানে পুরো ভোটের আগে এরকম জনসংযোগ? পুরো ভোটের আগে, পুরো ভোটের আগে আমি তো দায়িত্ব পেয়েছি 16 আগস্ট 2021, সেই সময় থেকে কিন্তু প্রত্যেকটা চা বাগান, চা বাগানে যাওয়া, ওয়ার্কারদের সাথে কথা বলা, ম্যানেজমেন্টের সাথে কথা বলা, গরিব লোকের সাথে কথা বলা, ওদের কথা শুনতেছি সে সময় থেকে। এখন পৌরসভা নির্বাচন সামনে আছে, আমরা কিন্তু খালি পৌরসভা না, দেখেন আলিপুরদুয়ার জেলা নতুন জেলা এবং আলিপুরদুয়ার জেলা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। তো আলিপুরদুয়ার জেলাতে অনেক কিছু কাজ হয়েছে, অনেক কিছু ডেভেলপমেন্টের প্রজেক্ট হয়েছে, যেখানে ইউনিভার্সিটি থেকে নিয়ে হসপিটালের ব্যবস্থা থেকে নিয়ে অনেক কিছু এখানে হয়েছে। আমাদের সরকার কাজ করেছে আলিপুরদুয়ারের জন্য, তবুও পৌরসভা যে নির্বাচন আছে আমরা মানুষের পাশে থাইকে কি কি অসুবিধা ছোটাও শুনতেছি এবং রিসেন্টলি এটা ঠিক করার ব্যবস্থা করতেছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। এখন নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা। রেলের ডবল লাইন যাওয়ার ফলে মুর্শিদাবাদের জীবন্তি হল্টের পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য দুপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে 10টি গ্রামের মানুষ অসুবিধায় পড়েছেন। এ বিষয় নিয়ে দ্রুত সমস্যা সমাধান করবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। রেলের ডবল লাইন যাওয়ার ফলে মুর্শিদাবাদের জীবন্তি হল্টের পার্শ্ববর্তী দুই গ্রামের সংযোগকারী রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ফলে দুর্ভোগে পড়েছিল 10টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। এই অসুবিধার কথা নবগ্রামের বিধায়ক কানাইচন্দ মণ্ডলকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় গ্রামের মানুষ গত সপ্তাহে বহরমপুরের সাংসদ ও তথা প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরীকে বিষয়টি জানান। অধীর চৌধুরী কথা দিয়েছিলেন রেলের কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমস্যার সমাধান করে দেওয়ার। সেই মতো শনিবার আজ দুপুরে এডিআরএম হাওড়া ডিভিশনের বিনোদ কুমার পাসওয়ান, আজিমগঞ্জের ডিভিশনের ইনচার্জ আর খান্না, সাংসদ নিজেও, কান্দির প্রাক্তন বিধায়ক শফিকুল আলম খান যৌথভাবে পরিদর্শন করে রাস্তার সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। রেলের কাজ হচ্ছে বলে দুটো রাস্তা বন্ধ হয়ে গেছিল। এখানকার হাজার হাজার মানুষ, তাদের কাজ হচ্ছে কৃষি কাজ করা, তারা মাঠে যেতে পারছে না, কর্ণসুবর্ণে যেতে পারছে না, সেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রাথমিক হসপিটাল আছে, সেখানে তারা যেতে পারছে না, ফলে তারা অবরুদ্ধ হয়ে গেছে। একদিকে বাসুদেবখালী, একদিকে জীবন্তী, তাদের বহু দূর, দুটোই রাস্তা অনেক কঠিন হয়ে গেছে, ফলে তাদের যেটা বরাবরের ব্যবহার করা রাস্তা সেই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে তারা ভীষণ অসুবিধার মধ্যে পড়েছিল। তাই তারা যখন আমার কাছে গেল যে আমাদের রেলের দুই দিকে রাস্তা করে দেওয়ার চেষ্টা করুন আপনি, তখন আমার মনে হলো এটা তাদের খুব জরুরি কাজ, তাই আমার দ্বারা যদি কোনো চেষ্টা করার এবং সেই চেষ্টার দৌলাতে যদি এই এলাকার মানুষের ভালো হয় কেন আমি করবো না। সেই মানসিকতা নিয়েই আমি রেলের সঙ্গে কথা বলেছিলাম। রেল দপ্তর আমাদের দাবি মেনে তাদের অফিসারদের পাঠিয়েছে, এখানে সার্ভে হচ্ছে, সার্ভে হওয়ার পর এই দুটো রাস্তা খুব তাড়াতাড়ি যাতে হয় তার জন্য আমাদের চেষ্টা জারি থাকবে। এই রাস্তা যখন সার্ভে করে গেছে রেল, তখন আজ না হয় কাল এই রাস্তা এখানে হতে হবে, এটা আমার বিশ্বাস। এবং এই রাস্তা করার জন্যে আমি শেষ পর্যন্ত আরও যদি কোথাও বলার, যাওয়ার, কথা বলার প্রয়োজন হয় আমি করবো, কিন্তু রাস্তা আমি করেই ছাড়বো। রাস্তাকে বারে বাদ হো রই আর সার্ভে চল রই আগর ফিজিবিলিটি স্টাডি কিয়া যায়গা, আগে ফিজিবল হোগা তো ইসো বাদ উপর তো পৌঁছায় যায়গা, আর কম্পিটেন্ট অথরিটি কা অ্যাপ্রুভাল মিলনে কে বাদ কাম শুরু কিয়া যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। শ্যামনগর কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এক অভিনব উদ্যোগ নিয়েছে। যে সমস্ত ছাত্রদের অনলাইন পড়াশোনার জন্য বাড়িতে ফোন নেই, তাদের জন্য ফোনের ব্যবস্থা করে গরিব ছাত্রদের পাশে দাঁড়ালেন শিক্ষকরা। স্কুলের সব ছাত্রকে মোবাইল ফোন দেয়া হলো। করোনা পরিস্থিতিতে যে সমস্ত ছাত্রদের কাছে ফোন নেই ও তাদের প্রত্যেকের অনলাইন ক্লাসের জন্য ফোনের ব্যবস্থা করে দিল শ্যামনগরের কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। হ্যাঁ, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বাড়ি বাড়ি যাই, যে সমস্ত ছাত্রদের অসুবিধা তাদের আশেপাশে যে সমস্ত গার্জেনরা রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে আমরা
ये কনভিন্স করায় যে একটু ওনার অসুবিধা আছে, ওই ছাত্রের অসুবিধা আছে, ওনাকে একটু হেল্প করো, যে ওই সময়টুকু যাতে তার মোবাইল বা স্মার্টফোন থাকলে একটু ব্যবহার করতে দিতে। এইভাবে চলছে আমাদের ক্লাস। এটাতে ভালো সাড়া পেয়েছে। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু পরবর্তীকালে যখন বিষয়টিতে সবাই এগিয়ে এসছে আশেপাশে সবাই, কারণে দীর্ঘদিন ধরে পঠন পাঠন বন্ধ, সেক্ষেত্রে আমাদের তো একটা নিজস্ব একটা দায়িত্ব একটা থেকেই, যেভাবে হোক আমরা যাতে ছাত্রদের সাথে যোগাযোগ করতে পারি, পঠন পাঠনটা শুরু করতে পারি। তো এই ধরনের এখন তো স্মার্টফোনটা মোটামুটিভাবে সবার কাছেই, মানে বেশিরভাগ স্টুডেন্টের কাছেই আছে বা গার্জেনের কাছে রয়েছে। তো আমরা ঠিক করলাম যে অনলাইন ক্লাস প্রথম দিকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করাতাম, তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দীর্ঘদিনই চলেছিল। তারপরে আমরা পরবর্তীকালে ঠিক করা হলো, আমাদের টিচাররা ঠিক করলেন যে গুগল মিটের মাধ্যমে যদি করানো যায় তাহলে আরও আকর্ষণীয় হবে। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রদের নিয়েই এভাবেই অনলাইন ক্লাস শুরু করে এক অনন্য নজির সৃষ্টি করলো শ্যামনগরের কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়। ক্লাস করছে তো ওর জ্যাঠা কখনো কখনো দেয়, সেই অনুযায়ী ক্লাস করেও। আর না থাকার অসুবিধা তো হতোই, যদি একদমই পড়াশোনা ছিল না সেখানে ক্লাস চালু হতে কিছু পড়াশোনা হচ্ছে বা সেটা ও কিছু করতে পারছে। অনলাইন ক্লাসের সুবিধা বলতে গেলে আমাদের শ্যামনগরের মধ্যে আমাদের কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়তে একমাত্র অনলাইন ক্লাস প্রথম চালু হয়েছিল, এবং এই অনলাইন ক্লাসের সুবিধে বলতে গেলে আমাদের স্কুলে পড়াশোনার স্কুলে না হলেও অনলাইন ক্লাসের মাধ্যমে স্যারেরা যেটুকু পারেন সেটুকু আমাদের বুঝিয়ে দিচ্ছেন, এবং মাধ্যমিক যেহেতু হবে সেই কারণে স্যারেরা মাধ্যমিকের ব্যাপার সম্বন্ধে আমরা যারা অতটা যাদের অতটা আগ্রহী নন তাদেরও আগ্রহী করছে মাধ্যমিক দেওয়ার জন্য। স্যারেরা অনলাইন ক্লাসে মোটামুটি যা পড়াচ্ছেন তাতে আমাদের খুব ভালোই হচ্ছে, ফলটা আমরা ভালোই পাচ্ছি। যাদের ফোন নেই সেক্ষেত্রে ফোনের ব্যবস্থাটা করে দিচ্ছে, সেক্ষেত্রে খুবই ভালো হলো, কারণ অনেক কাছে গরিব মানুষ যাদের মোবাইল আর্থিক মানে অবস্থার জন্য মোবাইল কিনতে পারেননি, সরকার থেকে তাদের মোবাইলের বন্দোবস্ত করে দিয়েছেন। পড়াশোনা আগ্রহী থাকার ফলেও তারা মোবাইল ক্লাস করতে পারছিলেন না এতদিন, এখন থেকে আশা করি তারা অনলাইন ক্লাস করতে আগ্রহী হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। অশোকনগর পৌরসভা নির্বাচনে অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন, এমনটাই জানালেন বাম সংগঠন নেতৃত্ব। এই নামেই অ্যাপ তৈরি করে পৌরভোটে প্রচারের হাতিয়ার করে এগোচ্ছে অশোকনগর কল্যাণগড়ের পৌর এলাকার বাম সংগঠন। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন, তারা কি চাইছেন, এবং সেই মতো পৌরসভায় জয়লাভ করে আগামী দিনের উন্নয়নের পদক্ষেপ কি বামেদের, এমনটাই জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। এছাড়া প্রতিটি সভাতেও এই অ্যাপের বিষয়বস্তুগুলো আলোচনা হবে খোলা মঞ্চে। এছাড়াও যারা এই অ্যাপ ব্যবহার করবেন না বা করেন না তাদের কাছে প্রশ্নগুলো যা অ্যাপে থাকবে তা প্রিন্ট আকারে বের করে বাম কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি যাবেন ও তাদের কাছে জানতে চাইবেন তারা কি চাইছেন, তার জন্য তার তথ্য সংগ্রহ করবেন বামকর্মীরা। তবে আগামী পৌরভোটে রেড ভলেন্টিয়ার্সরাই প্রার্থী হবে এমনটাই জানিয়েছেন বাম সংগঠন। কোভিড পরিস্থিতিতে ও মানুষের পাশে যারা সুবিধা অসুবিধায় দাঁড়িয়েছেন তারাই প্রার্থী হবে, সে 20 বছর বয়সের লোক হোক আর 60 বছর বয়সের বৃদ্ধই হোক, এমনটাই জানিয়েছেন বাম নেতৃত্ব। এবং তারা আশাবাদী 100% তারা ভোটে জিতবেন, তাদের ভোটে জিতে লক্ষ্য একটাই, কর্মসংস্থানের, এমনটাই জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে। কয়েকদিনের মধ্যেই তারা ইস্তেহারও প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এবং এই যে আমরা নিয়ে যাচ্ছি লোকের কাছে, বা আমরা যে কল্যাণগড় বাজারে চৌরঙ্গিতে স্টেশনে এই সভাগুলো করব, তাতে আমাদের এই সভাগুলোর প্রধান ক্যাপশনটি হচ্ছে কী চাইছে অশোকনগর, লিঙ্কটাও তাই, সবইটাই তাই, কী চাইছে অশোকনগর। ফলে অশোকনগরের বাসিন্দারা তার ভিত্তিতে আমাদের সাজেশান দেবেন, আমরা কিছু প্রশ্ন রেখেছি সেই প্রশ্নের উত্তরগুলো তারা দেবেন। আমরা যেটা আপনাদের দিয়ে দেবো, আমরা এইটাই বলতে চেয়েছি যে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাছে আপনি কী চান, বামেদের নতুন পৌর বোর্ডের প্রতি পরামর্শ কী, পৌর পরিষেবার কোন কোন ক্ষেত্রে উন্নতির প্রয়োজন বলে আপনি মনে করেন, পৌর প্রশাসন ও কর্মীবৃন্দের কাজের উন্নতিতে আপনার পরামর্শ, এই কয়েকটা কথাই আমরা বলছি যাতে তার ভিত্তিতে। এছাড়া যদি এর বাইরেও কিছু একটা বিষয় তাদের বলতে ইচ্ছা করে নিশ্চয়ই বলবে,
এবং এগুলো কালমিনেট করেই আমরা আমাদের এই ইস্তাহার ভিতরে তৈরি করব। না না দেরি করে কেন, সোশ্যাল মিডিয়ায় বামেদের যথেষ্ট যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া তো এখন একটু অন্যরকম হয়েছে। আপনি যত পয়সা খরচা করতে পারবেন তত আপনার বক্তব্য ছড়িয়ে যাবে, ওরা ওই বুস্টিং করে, পয়সা দিলে পরে এ করলে সে করলে, সেই পয়সার দিক থেকে আমরা একটু দুর্বল আছি, কিন্তু সেই জন্য আমরা এই ঘাটতিটা মেটাবার জন্য একসাথে অনেককে দিয়ে অনেকগুলো বিষয় পোস্ট করানো, তাতে কিছু কভারেজ হচ্ছে। তবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ নিয়ে তো অনেক কথাবার্তাই এখন বাজারে আছে, যে এরা একটু ঠিক আগের মতো কমন পিপুলের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে কি না, নাকি এরাও একটা খানিকটা ওই পক্ষপাতিত্ব করছে, এই সমস্ত প্রশ্নগুলো আছে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার একদম গোড়ার থেকেই করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। ব্যারাকপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্সকে কালিমালিপ্ত করে দুষ্কৃতীরা। ব্যারাকপুরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 21 নম্বর ওয়ার্ডে উত্তরপাড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ লেখা ফ্লেক্স কালিমালিপ্ত করে কে বা কারা দলীয় নেতৃত্ব ছবিসহ ফ্লেক্সটি ব্লেড দিয়ে কেটে ফেলা হয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, এলাকায় গণ্ডগোল পাকাবার উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটিয়েছে। দুষ্কৃতী দলীয় নেতৃত্ব ছবিসহ ফ্লেক্সে কালিমালিপ্ত করায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অঞ্চলে খবর পেয়ে ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ পৌঁছায়। সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে যাচ্ছে এবং মানুষের সাথে মানুষের পাশে আমাদের ছেলেরা 24 ঘন্টা দৌড়ে যাচ্ছে, এখন যেমন প্যান্ডামিক সিচুয়েশনের সময় দেখে রাখুন যে ভ্যাকসিন কী হারে আমরা মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছি। যারা এখানে 19 আর 20 দাপিয়ে থেকে বিজেপিটা করেছে এবং যারা ঘর দুয়ার ভাঙচুর করেছে এবং এক শ্রেণীর লোককে ব্যতিব্রস্ত করে তুলেছে, তারা এগুলো নোংরামগুলো করে আমাদের উপরে কালিলিপ্ত করতে চাইছে। না দেখুন, এর জবাব জনগণ দেবে, জনগণ আমাদের সাথে আছে, মানুষ আমাদের সাথে আছে, মানুষ পাশে আছে এবং সর্বসম্মতভাবে আমজনতা যেভাবে আমাদের পাশে আছে, ওরা এগুলোকে দেখে সহ্য করতে পারছে না বলে আমাদের কিছু ছেলে যারা 24 ঘন্টা দলের নিঃস্বার্থভাবে মানুষের সেবা করছে তাদের মধ্যে কালিলিপ্ত করার জন্য কিছু লোক করছে। এগুলো যারা প্রতি মানে মোদ্দা কথা বলতে যারা বামের পেছনে একটা পুটকি দিয়ে রাম হয়েছে তারাই এগুলো করে বেড়াচ্ছে, এখনও করছে। তা আমি প্রশাসনের কাছে বলছি এবং আবেদন রাখছি, আমার উত্তরের নেতৃত্বের কাছে আবেদন রাখছি, এগুলোকে কঠোরভাবে ধরা হোক এবং কঠোরভাবে এদের শাস্তি দেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা। নোবেল বাংলা নিউজ আজ এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নোবেল বাংলা, খবর ও বিনোদনের মেলবন্ধন।